প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ টিভির খবর আপনারা এখন দেখবেন। চীন থেকে আসছে 15 সদস্যের মেডিকেল টিম। চীনকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী, এ নিয়ে বিস্তারিত। এছাড়া বাড়ছে সংক্রমণ, ঢাকা ও নারায়ণগঞ্জের চরম আতঙ্ক, এ নিয়ে বিস্তারিত। আরও থাকবে, ভ্যাকসিন আসার আগেই লকডাউন শেষ হবে না, জানালো বিজ্ঞানীরা, এ নিয়ে বিস্তারিত। এছাড়া থাকবে, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক করোনা আক্রান্ত। আরও থাকবে, যমুনা টিভির সাংবাদিক ও তার পরিবারের 3 জনের করোনা শনাক্ত, এ নিয়ে বিস্তারিত। শিরোনাম উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। করোনা প্রতিরোধে বাংলাদেশ শীঘ্রই চীনের 15 সদস্যের একটি মেডিকেল টিম আসবে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। বুধবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে চীন বাংলাদেশ মেডিকেল বিশেষজ্ঞদের সংলাপ অনুষ্ঠানের উদ্বোধনীতে এ কথা জানান তিনি। লি জিমিং বলেন, করোনার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে কৌশলগত অংশীদার হিসেবে বাংলাদেশের পাশে থাকবে চীন। এই দুর্দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে অপরের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমাদের পক্ষ থেকে এরই মধ্যে মেডিকেল ইকুইপমেন্ট হিসেবে টেস্টিং কিট, সার্জিক্যাল মাস্ক, সুরক্ষা সামগ্রী সহ করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসার সামগ্রী বাংলাদেশে পাঠানো হয়েছে। চীনের 15 সদস্যের মেডিকেল টিম দ্রুত বাংলাদেশে এসে পৌঁছাবে। চীনের ডাক্তাররা বাংলাদেশের ডাক্তার ও নার্সদের করোনার চিকিৎসায় সহায়তা করবেন। এটা আমাদের বাংলাদেশি বন্ধুদের জন্য ভালো একটা খবর। আমি আশা করছি বাংলাদেশ শীঘ্রই করোনা ভাইরাসের বিরুদ্ধে চলমান এ যুদ্ধে জয়ী হবে। চীন ও বাংলাদেশ মেডিকেল বিশেষজ্ঞদের সংলাপ অনুষ্ঠানে উভয় দেশের করোনা পরিস্থিতি বিষয়ে আলোচনা করা হয়। চীনের ডাক্তাররা অনুষ্ঠানে করোনা মোকাবিলায় নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন, সেই সঙ্গেই করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে একসঙ্গে লড়াই করে জয়ী হওয়ার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তারা। করোনা ভাইরাসের বিস্তার মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দেওয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ঢাকার চীন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, চিঠিতে করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে চীনের পক্ষ থেকে টেস্ট কিট, মাস্ক, পিপিই ও থার্মোমিটার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্টের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি করোনা মোকাবেলায় চিকিৎসা সামগ্রী দেওয়ায় জ্যাকমা ফাউন্ডেশন ও আলিবাবাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠিতে করোনা ভাইরাস মোকাবেলায় চীনের সফলতার অভিজ্ঞতা বাংলাদেশ ও বিশ্বের সামনে উদাহরণ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিশ্বে করোনা ভাইরাস প্রতিরোধে চীনের প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন শেখ হাসিনা। গণস্বাস্থ্য কেন্দ্রের কিট প্রস্তুত, শনিবার সরকারের কাছে হস্তান্তর। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত পদ্ধতি GRCOVID19.blood দিয়ে মাত্র 15 মিনিটেই করোনা ভাইরাস শনাক্ত করা যাবে। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন GRCOVID19.blood প্রকল্পের কোঅর্ডিনেটর ডক্টর মহিবুল্লাহ খন্দকার। বিজ্ঞপ্তিতে আরও জানা হয়, গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত পদ্ধতি GRCOVID19.blood নমুনা আগামী শনিবার সকাল 11টায় বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে। ধানমন্ডি গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের গেরিলা কমান্ডার মেজর ATM হায়দার বীর বিক্রম মিলনায়তনেই এ হস্তান্তর অনুষ্ঠানটি হবে। সেই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং মার্কিন গবেষণা প্রতিষ্ঠান CDC-কেও নমুনা হস্তান্তর করবে গণস্বাস্থ্য কেন্দ্র। গত 5 এপ্রিল চীন থেকে ইকুইপমেন্ট আসার পর গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীরা GRCOVID19.blood স্যাম্পল তৈরির কাজ শুরু করেন। ডক্টর বিজন কুমার শীলের নেতৃত্বে একদল বিজ্ঞানী দিন রাত সেখানে কাজ করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ধাপে চীন থেকে আসা রিয়েজেন্ট দিয়ে 10,000 স্যাম্পল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী 24 ঘন্টায় পুরো কাজটা শেষ করে শনিবার সকাল 11টায় স্যাম্পলগুলো সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের হাতে তুলে দেবেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ও একটি বিভাগের চেয়ারম্যান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কনক কান্তি বড়ুয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন। অধ্যাপক ডক্টর কনক কান্তি বড়ুয়া গণমাধ্যমকে বলেন, তবে তিনি আমাদের এখানে থেকে আক্রান্ত হননি, তিনি বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। আমরা ইতিমধ্যে বলেছি, গত কয়েকদিন তার সংস্পর্শে যারা যারা এসেছিলেন তাদের সবাইকে আইসোলেশনে পাঠানোর জন্য। BSMMU হাসপাতাল লকডাউন করা হবে কিনা প্রশ্নে তিনি বলেন, এখানে তো রোগী রয়েছে, আমাদের পলিসি হচ্ছে তার কক্ষ থেকে যে সব জায়গায় তিনি গিয়েছিলেন সেসব কক্ষ ডিসইনফেক্ট করব। উপাচার্য বড়ুয়া বলেন, তার সঙ্গে আমাদের শেষ দেখা হয়েছে গত 24 মার্চ, তাতে করে 14 দিনের বেশি হয়ে গেছে। তবে এর আগে আরেকজন চিকিৎসক আক্রান্ত হয়ে গত 1 সপ্তাহ যাবৎ কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি আছেন বলে জানান তিনি। যমুনা টেলিভিশনের একজন সংবাদকর্মী, তার পরিবারের আরও 3 জন করোনা শনাক্ত হয়েছে, তাদেরকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হচ্ছে। আজকে সরকারি ঘোষণায় নতুন আক্রান্তদের মধ্যে তারাও আছে। আজ বৃহস্পতিবার
বেলা 2:30টার পর অনলাইনে লাইভ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 112 জন আর মৃত্যু হয়েছে আরও একজনের। এতে দেশে করোনা শনাক্তের দিক দিয়ে একদিনে এর সংখ্যাটি সর্বোচ্চ। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা 21 আর আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 330 জনে। বাংলাদেশে করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণ শুরু হয়ে গেছে, রাজধানীতে একের পর এক এলাকা লকডাউন হচ্ছে। এখনই সাবধান না হলে মহামারী শুরু হবে বলে সতর্ক করেছে IATCR। দেশে প্রতিদিনই নতুন আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত 24 ঘন্টায় 112 জন নতুন রোগী শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা এখন 330। বৃহস্পতিবার পর্যন্ত মারা গেছে 21 জন। করোনা ভাইরাসের চিহ্নিত 5টি ক্লাস্টার 2টি রাজধানীতে, যদিও ঘনবসতিপূর্ণ ঢাকার বেশিরভাগ এলাকায় করোনা রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত শনাক্ত হওয়া রোগীর 56% ঢাকার বাসিন্দা। বুধবার রাত পর্যন্ত ঢাকার অন্তত 54টি জায়গা সীমিত আকারে লকডাউন করে দেওয়া হয়েছে। ওই দিন নতুন শনাক্ত 54 রোগীর মধ্যে 39 জনই ঢাকার। ঢাকার মিরপুর ও বাসাবোকে আগেই ক্লাস্টার হিসেবে চিহ্নিত করেছে IATCR। মূলত গত 21 ও 22 মার্চ মিরপুরের টোলারবাগে পরপর দুজন করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর দেশে সামাজিক সংক্রমণ শুরুর বিষয়টি নজরে আসে। কারণ মারা যাওয়া দুজনের কারো বিদেশে ভ্রমণ বা প্রবাসী কারো সংস্পর্শ আসার রেকর্ড ছিল না। ওই দুই ব্যক্তির মৃত্যুর পরপরই টোলারবাগ লকডাউন করে দেওয়া হয়েছে। সেখানে বুধবার পর্যন্ত 10 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। রাজধানীর অন্যান্য এলাকাও কম বেশি সামাজিক সংক্রমণ শুরু হয়ে গেছে, বিভিন্ন এলাকায় রোগী শনাক্ত হচ্ছে। ঢাকার বাইরে সবচেয়ে বেশি করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে নারায়ণগঞ্জে। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত 112 জন রোগীর মধ্যে 13 জন ছিলেন নারায়ণগঞ্জের। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে IATCR এর পরিচালক ডক্টর মির্জাদি সেব্রিনা ফ্লোরা জানান, অনেকগুলো জেলাতে আমরা যখন রোগী চিহ্নিত করেছি তখন দেখেছি যে তারা নারায়ণগঞ্জ থেকে গেছেন। বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছিল এই নারায়ণগঞ্জেই। গত 7 এপ্রিল 7 জন নতুন রোগী শনাক্তের পর এই জেলা লকডাউন করে দেওয়া হয়। ডাক্তার, নার্স এবং ওয়ার্ড বয় সহ এই জেলার করোনা ভাইরাস আক্রান্ত 46 জন চিকিৎসাধীন আছেন। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ ঘোষণা করা হয়েছে। নারায়ণগঞ্জের জামতলার বাসিন্দা BDNews24.com এর সাংবাদিক আফসার বিপুল জানান, লকডাউন ঘোষণার পর রাস্তায় মানুষ এখন কম, কিন্তু তার আগে সাধারণ ছুটির মধ্যে তিনি রাস্তায় বা বাজারে প্রচুর মানুষ দেখেছেন এবং তাদের মধ্যে কোনো ধরনের সচেতনতা তার চোখে পড়েনি। বাসায় আমার মা অসুস্থ, ওনার কথা মাথায় রেখে গত 7-8 দিন বাসা থেকে একদমই বের হইনি, বাসা থেকেই অফিস করছি। মাঝে একদিন ছোট ভাই নিচে নেমে কিছু জরুরি বাজার করে এনেছে, স্ত্রীর ওষুধ শেষ হয়ে গেছে, মায়েরটা শেষের পথে, কি করবো বুঝতে পারছি না। নারায়ণগঞ্জের অবস্থা ভালো না এবং সেখানে অনেক মানুষ সর্দি জ্বরে আক্রান্ত জানিয়ে ওই সাংবাদিক আরও বলেন, আমাদের এখানে এখন পর্যন্ত 6 জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে, তবে হয়তো মৃত্যুর সংখ্যা আরও বেশি। পরশুদিন আমার বাসার পাশে একজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন, দাফনও করোনার যথা নিয়ম মেনেই হয়েছে, কিন্তু ওনার করোনার টেস্ট করা হয়নি বলেই শুনেছি। RAB 11 অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, এই মুহূর্তে নারায়ণগঞ্জের প্রবেশপথ ও বাহির পথ পুরোপুরিভাবেই লক করা হয়েছে। শুধুমাত্র জরুরি সেবা সংশ্লিষ্ট যানবাহন ছাড়া আমরা কাউকেই চলাচলের অনুমতি দিচ্ছি না। র্যাব প্রতিটি পাড়া মহল্লায় গিয়ে জনগণকে অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিরুৎসাহিত করছে। প্রয়োজনীয় ক্ষেত্রে কঠোর হচ্ছে, কিছু লোককে আইনের আওতায় আনা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা আশানুরূপ সহযোগিতা করছে না বলে অভিযোগ আলেপউদ্দিনের। তিনি বলেন, নারায়ণগঞ্জ শিল্পনগরী এবং অতি ঘনবসতিপূর্ণ, পাশাপাশি এ জেলায় বাসমান লোকের সংখ্যা অনেক বেশি। র্যাবের পক্ষ থেকে আমরা কিছু ত্রাণের ব্যবস্থা করেছি, যা সামাজিক দূরত্ব বজায় রেখে রাত্রিকালীন সময়ে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছি। পাশাপাশি অন্যান্য সংস্থা ত্রাণ সামগ্রী বিতরণ করছে, তবে ত্রাণ সরবরাহ আরও বাড়ানো প্রয়োজন। সেই ধরনের আশেপাশের কিছু লোকজন সহ সংক্ষিপ্ত পরিসরে জুমার আদায় করা সম্ভব হয়, তাহলে জুমা আদায় করা যেতে পারে। দারুল উলুম দেওবন্দ থেকে এমনটি বলা হয়েছে, কিন্তু আল্লামা তাকি উসমানী দামত বরাকাতুল আলিয়া এবং দারুল উলুম করাচি ওনারা এই মতামতের সাথে দ্বিমত পোষণ করছেন। অর্থাৎ ওনারা বলছেন যে শহরে যে সকল জায়গায় বড় আকারে জুমা হয়ে থাকে মসজিদগুলোতে, সেই মসজিদগুলোতে ছোট আকারে জুমা হোক, কিন্তু মসজিদে যদি জুমা না পড়া যায় তাহলে বাসা বাড়িতে জুমা না পড়া। ওনারা বাসা বাড়িতে জুমা না পড়ার জন্যই তাকিদ করেছেন এবং ফিকহের কিতাবের বিভিন্ন রেফারেন্সের আলোকে এ কথাই আমাদের কাছে, আমার কাছে এই মুহূর্তে অগ্রগণ্য মনে হচ্ছে যে মসজিদে যেই সীমিত পরিসরে যেই সব জায়গায় জুমার নামাজের সুযোগ রয়েছে, যাদের পক্ষে সেই জুমায় অংশগ্রহণ করা সম্ভব তারা মসজিদে জুমা পড়েন, আর বাসা বাড়িতে সংক্ষিপ্ত পরিসরে 2-4 জন মিলে অথবা 2-4 বাসার লোকজন মিলে বাসা বাড়িতে জুমার নামাজের আয়োজন না করাটাই উত্তম মনে হচ্ছে।
এতে যে জুমার যে তাৎপর্য সেটা ক্ষুণ্ণ হয় এবং পরবর্তীতেও মানুষজন দেখা যাবে যে তারা এভাবে নিজেদের ক্ষুদ্র পরিসরে তারা জুমার আদায় জুমার আয়োজন করে নিবে। এই জন্য যেহেতু যদি ধরেও নেই মত পার্থক্য রয়েছে যে কেউ বলছেন জুমা আদায় করা যায়, কেউ বলছে জুমা আদায় করাটা ঠিক নয়, সেক্ষেত্রে সতর্কতামূলক বক্তব্য এটি হবে যে জুমা আদায় না করাটা, বাসা বাড়িতে জুমা আদায় না করা। দ্বিতীয় আরেকটি বক্তব্য ছিল যে বাসা বাড়িতে যদি মানে জুমায় কেউ অংশগ্রহণ করতে না পারে তাহলে তার জন্য সর্বসম্মত কথা হলো সে জোহরের নামাজ আদায় করবে, তবে জোহরের নামাজটি সে কীভাবে আদায় করবে এটি আরেকটি বিষয় ছিল। সেখানেও জোহরের নামাজ জুমার দিনে একা একইভাবে আদায় করার কথা বলা হয়েছিল, এমনটি ফিকহের অনেক কিতাবের মধ্যে রয়েছে। তবে ফিকহের কিতাবের আলোকে আরও একটি কথা সামনে আসছে, সেটি হলো যেই কারণে জুমার দিন ভিন্নভাবে জোহরের নামাজ আদায় করতে নিষেধ করা হয়েছে, বর্তমান প্রেক্ষিতে যেহেতু জুমা আদায় করাই যাচ্ছে না, কাজে সেক্ষেত্রে জোহরের নামাজ যদি কেউ জামাতের সাথেও আদায় করতে চায় সেই অবকাশও রয়েছে, একা একই পড়তে চাইলে সেও সেই অবকাশও রয়েছে।